أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি আল্লাহ পাকের নামে শুরু করতেছি আজকের বক্তব্য থার্মেল হচ্ছে গণতন্ত্রের রোশনা দেখেন এই দেশ স্বাধীন হওয়ার পরে সম্ভবত এসেছিলেন আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান কিন্তু উনিকেও হত্যা করা হলো একমাত্র গণতন্ত্রের রোশনালে তারপরে আসলে জিয়ার রহমান তাকেও শেষ করা হলো গণতন্ত্রের রোশনালে তারপরে আসলেন জিয়াউর তারপরে আসলেন প্রেসিডেন্ট এরশাদ তাকেও গণতন্ত্রের রোশনালে জেল কেটে কেটে মৃত্যু হতে হলো তারপরে আসলেন আমাদের বেগম খালেদা জিয়া তারও একই অবস্থা আমি এটা বলতে চাই যে এই যে আমাদের দেশে ধাপে ধাপে পাঁচ বছর পর পর মানে ক্ষমতার পরিবর্তন এই পরিবর্তনটা আমি মনে করি সাধারণ জনগণের জন্য এটা একটা কলঙ্কমন অধ্যায় কারণ আমাদের দেশের যে প্রধানমন্ত্রীগুলো এসেছেন তাদের কিন্তু প্রত্যেকটাই কলঙ্কে আছে কারণ প্রধানমন্ত্রীর তো যদি ক্ষমতা শেষ হয়ে যায় তাহলে তার হয় জেলখানায় নয় দেশ ত্যাগ করতে হয় নয় তারে হত্যা করতে হয় তিনটা রাস্তা তো আমি চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমন্ত্রী এই তিন টার্ম ধরে আছেন তো এই তিন টার্মে বাংলাদেশের যে দিকে তাকায় দেখা যায় শুধু উন্নয়ন আর উন্নয়ন এই উন্নয়ন ধারাবাহিকতা রাখতে এক নীতিতে এক নেত্রী এই দেশে থাকা দরকার গণতন্ত্র মানেই গ্যাঞ্জামতন্ত্র এই গ্যাঞ্জামতন্ত্রের হামলা মামলা কামলা আজকে আমার মতো জনগণ আর পুলিশ মারা যায় কিন্তু কিন্তু যাদের যারা নেতা তারা কিন্তু তারা ঘরে বসেই থাকেন আচ্ছা একটা প্রশ্ন আমাদের একটা প্রশ্ন নতুন প্রজন্ম যারা নতুনভাবে প্রধানমন্ত্রী হবে ওবামা ছিলেন একটা শিশু সে বলছিল আমি প্রধানমন্ত্রী হইব নতুন প্রজন্মকে সুযোগ করার জন্য যখন দিবেন তখন কি নির্বাচন দরকার নাই আমি বলতেছি আমাদের আগামী প্রজন্মের স্বার্থে আমি কথা বলতেছি সেটা হইলো আজকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান ওখানে থাকবে কলমের লেখালেখি কিন্তু ওখানে কলমের কোনো লেখালেখি নাই ওখানে শুধু অস্ত্রের জঞ্জনানি ওখানে অস্ত্র ফুটানো শিক্ষা দিতে হয় শিক্ষা পায় কিন্তু আমি আর এই গ্যাঞ্জাম টেঞ্জাম গণতন্ত্র গ্যাঞ্জামতন্ত্র গেলে কিছুই চাই না এক নীতিতে এক নেত্রী বাংলাদেশে থাক আমি এটাই চাই এবং কি এবং এক নেত্রী যদি এই দেশ শাসন করে অবশ্যই আরও উন্নয়ন হবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ